কাঠমান্ডু ফেরত সহ নানান ইস্যুতে এদিন রাজ্যজুড়ে বিডিও অফিস ঘেরাওয়ের ডাক দিল বিজেপি। সেই দাবিতে বনগাঁও চাঁদপাড়া বিডিও অফিসে বিক্ষোভ। কাটমানি ফেরত, কেন্দ্রীয় প্রকল্পের টাকা সঠিকভাবে বণ্টন না করার অভিযোগ সহ মোট পাঁচ দফা দাবিতে বনগাঁ ও চাঁদপাড়া বিডিও অফিসে বিক্ষোভ বিজেপির। জানা গেছে, পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার গোটা রাজ্য জুড়ে বিভিন্ন বিডিও অফিসে বিক্ষোভ ও ডেপুটেশনের কর্মসূচি নেওয়া হয় বিজেপির পক্ষ থেকে। সেই ঘোষণা অনুযায়ী এদিন বনগাঁ ও চাঁদপাড়ায় বিডিও অফিসে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন জমা দেন বিজেপি কর্মী সমর্থকেরা। কাটমানি যেটা সারা পশ্চিমবঙ্গে এখন একটা আমাদের কাছে যে উত্তাল হয়ে রয়েছে সারা পশ্চিমবঙ্গ, সেইটা নিয়ে আমরা বিডিও সাহেবের কাছেও আজকে আমরা তুলে ধরলাম কাটমানির বিষয়ে। আমাদের এই বনগাঁ ব্লকেও বিভিন্ন জায়গায় যে কাটমানির যে গল্পটা রয়েছে আমরা তথ্য সহ তুলে দিয়েছি। উনি আমাদেরকে এই বিষয়ে আশ্বস্ত করেছেন যে ইনকোয়ারি করে উনি যথাযথ ব্যবস্থা এবং আইনগত ব্যবস্থা নেবেন। বিজেপির এই ডেপুটেশনকে ঘিরে আগেভাগেই সতর্ক ছিল প্রশাসন। যে কোনো রকম অশান্তি এড়াতে প্রস্তুত রাখা হয় বিশাল পুলিশ বাহিনী। এ বিষয়ে বিজেপি নেতা দেবদাস মণ্ডল স্থানীয় গঙ্গানন্দপুর পঞ্চায়েতের এক পঞ্চায়েত সদস্যার দুর্নীতি নিয়ে সরব হন। পাশাপাশি তার অভিযোগ, কেন্দ্রের বিভিন্ন প্রকল্পগুলির সুফল সাধারণ মানুষ পাচ্ছেন না, মুখ দেখে পরিষেবা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। গরিব মানুষের যেসব পাওনাগুলো তার থেকে কাটমানি করছে তৃণমূলের লোক, টাকা মেরে খাচ্ছে, স্বাস্থ্য আমাদের আয়ুষ্মান ভারত সবটাই মুখ দেখে দেখে দিচ্ছে। আমরা যেটা বলেছি যে মুখ দেখে দেখে আপনি করবেন না, সমস্ত পঞ্চায়েতে বলে দিন, নিরপেক্ষভাবে যেন হয় এবং যাদের পাওয়ার যোগ্যতা আছে তারা যেন পায়, এবং ঘরের যেসব টাকাগুলো কাটমানি খাচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে যে কাটমানি খাচ্ছে সেই টাকা অবিলম্বে ফেরত দিতে হবে। এবং অম্বরপুরে যেটা হয়েছে গঙ্গানন্দপুর পঞ্চায়েতের অঞ্চলে একজন কুকুর কাটেনি অথচ টাকা খেয়ে নিয়েছে, রাস্তায় ইট ফেলেনি টাকা খেয়ে নিয়েছে, এগুলো অবিলম্বে আইন ব্যবস্থা আছে সেগুলো তদন্ত করে তার ব্যবস্থা করতে হবে। দিব্যশাসের রিপোর্ট, নিউজ নোম্যান্ডস ল্যান্ড, বনগাঁ।